আমরা দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী আশাশুনি সরকারি কলেজের ঠিক মূল ফটকের সামনে। ভিতরে চলছে বাণী অর্চনা এবং হিন্দু ধর্মের অবলম্বীদের মতো সরস্বতী পূজা, যে পূজা তারা শিক্ষার্থীরা শিক্ষক সবাই মিলে করছেন। তাদের জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা সব কিছু যেন আরও বৃদ্ধি পায়, তেমনই দেবীর কাছে তাদের প্রার্থনা। আমরা একটু পরেই কিন্তু ভিতরে প্রবেশ করে আপনাদেরকে জানাবো যে তাদের আসলে আজকের মূল প্রতিপাদ্য কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের সঙ্গে। ওঠোঠো মা সরস্বতী মোর কণ্ঠে লাগো, যা কিছু লিখি পড়ি সব স্মরণ রেখো। এই মহাবাণীকে সাথে নিয়ে প্রতি বছর সনাতন ধর্মের এই বাগদেবী সরস্বতী পূজার উৎসবটি অনুষ্ঠিত হয়। এবার আশাশুনি উপজেলার আশাশুনি সরকারি কলেজের এ বাণী অর্চনা একটি নান্দনিক আয়োজনে সেজেছিল। আপনারা জানেন যে এই কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ তার নেতৃত্বে আজকের অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আফামরুল হক মহোদয়, আশাশুনি উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ বি এম মোস্তাকিম মহোদয় এবং অনেক সুধীজন আপনারা ছিলেন। আশাশুনির ইতিহাসে এটি একটি নতুন আঙ্গিক আমি মনে করি। তো আমি এই বিদ্যাপীঠের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো, করোনাকালীন সময়ে শিক্ষার যে পরিবেশটি আমরা পিছিয়ে রেখেছি, আগামী কয়েক মাসের মধ্যেই আমরা আশা করি যে শিক্ষার পরিবেশ আবার ফিরে আসবে এবং সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে এই কলেজের শিক্ষার যে পরিবেশ সেটি ফিরে আসবে। পাশাপাশি সকলকে অনুরোধ জানাবো, আমরা সকলেই সত্য সুন্দর এবং স্বচ্ছতাকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সম্প্রীতির বন্ধন রচনা করে আবারও আর একটি দৃষ্টান্ত স্থাপন করব। শ্রী ভগবতী প্রণবায়। সবাইকে শ্রেণীমতো প্রণাম ও নমস্কার। আমি এসছি আশাশুনি সেবাশ্রম সংঘ আশাশুনি থেকে। এই প্রথম আমি এখানে এসছি মা সরস্বতীর পূজায়। তো এখানে সবাই এসছে খুব ভালো হয়ে, আমাদের পূজারতি হয়েছে, এখন এখানে হোমযজ্ঞ হচ্ছে। মা সরস্বতী বিদ্যার দেবী, আমরা সবাই এখানে আসছি। মা সরস্বতী আমাদেরকে যেন আশীর্বাদ করে, আমরা যেন বিদ্যা অর্জন করি, আমরা যেন জ্ঞান অর্জন করি, যেন আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, আমরা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারি এবং আমরা জ্ঞান অর্জন করে আমাদের পরবর্তী প্রজন্মর কাছে আমরা যেন ভালোভাবে কিছু উপহার দিতে পারি। এবং এই জ্ঞান বা বিদ্যা হচ্ছে দুই প্রকার, একটা পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা। পার্থিব বিদ্যা হচ্ছে অপার্থিব বিদ্যা। আমরা পড়াশোনা করি, জ্ঞান অর্জন করি, ভালোভাবে চাকরি করব, সুন্দরভাবে জীবনযাপন করব, এই প্রত্যাশায় মা সরস্বতী আমাদের সবাইকে যেন বিদ্যা দান করে, আমরা মা সরস্বতীর কাছে প্রার্থনা করি। আমি রূপা ঘোষ, বিএসসি প্রথম বর্ষে আশাশুনি সরকারি কলেজের ছাত্রী। আমরা আশা করব এইবার বাণী অর্চনায় অভিভাবকদেরও সবার প্রার্থনায় মা আমাদের এই প্রতিষ্ঠান থেকে যেই শিক্ষার্থীরা বের হয় ওনাদের যে মানে এতদিন এমন একটা শোনা যায় যে না আশাশুনি থেকে বের হয়েছে ওই কী করবে, ওই আশাশুনির স্টুডেন্ট, এমনটা যেন না হয়। এরপর থেকে আমাদের প্রতিষ্ঠানের একটা যেন সুনাম, মানে আমরা এই গর্বের সাথে বলতে পারি যে আমি আশাশুনি কলেজ থেকে বের হয়েছি, এইটা শুনে যেন মানুষ আমাকে না একটা আলাদা সম্মানের চোখে দেখতে পারে, এই প্রার্থনা থাকবে এইবার বাণী অর্চনায় দেবীর কাছে। আমি অধ্যক্ষ
প্রফেসর আবুল কালাম আজাদ, আশাশুনি সরকারি কলেজ। আমরা আশাশুনি সরকারি কলেজে অদ্য সরস্বতী পুজো করলাম। আপনারা সবাই জানেন জ্ঞানের দেবী হিসেবে পরিচিত সরস্বতী। তা এর মূল মর্মবাণী হলো জ্ঞান সাধনা করা, জ্ঞান চর্চা করা এবং তার যে দর্শন সেটা সর্বস্তরে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া। আশাশুনি সরকারি কলেজ এই পূজা করে আমরা প্রতীকী অর্থে একটা জ্ঞানের সাধনা করলাম। আশা করি জ্ঞানের দেবীর এই প্রচেষ্টা, এই সাধনা সর্বস্তরে জনসাধারণের মধ্যে পৌঁছে যাবে এবং আমরা তার আলোয় আলোকিত হব এবং ধর্মনিরপেক্ষ জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হব, বঙ্গবন্ধু চেতনায় উদ্বুদ্ধ হব। আমরা সেই কামনা করছি। আমরা সবাই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আশাশুনি সরকারি কলেজ যেন ভবিষ্যতে উত্তরোত্তর আরও এসব অনুষ্ঠানগুলো পালন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এই কামনা করছি। থ্যাংক ইউ।